নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। তো আজকে বন্ধুরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তো বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো হ্যাঁ, যারা জৈব উপায়ে বাগান করেন এবং যারা জৈব পদ্ধতি মেনে চলেন তাদের জন্যই আজকের ভিডিওটি। এবং এই ভিডিওটি আমিও বলবো যারা রাসায়নিক উপায়ে বাগান করেন তাদের ক্ষেত্রেও ভীষণ উপকারী। এই কারণেই, কারণ এই একটি জিনিসের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দুটি উপাদান, পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের যে সমস্ত হরমোনাল যে সমস্ত কাজকর্ম হয় সেই পিজিআর, এবং অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি, একটু স্কিপ করবেন না। স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর হ্যাঁ, বায়োভিটা এক্স, এই বায়োভিটা এক্স ব্যবহার করে আমি আমার বাগানে যথেষ্ট ভালো উপকার পেয়েছি। আশা করব আপনারাও অবশ্যই এই বায়োভিটা এক্স নিয়ে আসুন। আর বিশেষ করে বলবো যে আমাদের যে নন্দনকানন ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপের প্রতিটি সদস্যকে আমি বলবো যে আপনারাও ব্যবহার করুন, অবশ্যই ভালো উপকার পাবেন। হ্যাঁ, এই বায়োভিটা এক্সের কিন্তু আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না, এইটি ব্যবহার করে আমি আমার বাগানে ব্যাপক সাফল্য পেয়েছি, সেই কারণেই আপনাদের সামনে শেয়ার করছি এই ভিডিওটি, এই কথাটি। এটি কিন্তু বায়োভিটা এক্সের কোনো বিজ্ঞাপনমূলক ভিডিও নয়। তো চলুন বন্ধুরা শুরু করি এই বায়োভিটা এক্স নিয়ে কিছু কথা, এবং বায়োভিটা এক্স কখন আমরা গাছে প্রয়োগ করব, কোন সময়ে দেবো, ডোজ কতটা হবে, সবটাই থাকবে আজকের এই ভিডিওতে। তো ভীষণ ভীষণ জরুরি এবং গুরুত্বপূর্ণ, একটু স্কিপ করবেন না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে প্রথম তাদের কাছে অনুরোধ করব যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই হলো বায়োভিটা এক্স। বায়োভিটা এক্স কিন্তু বিভিন্ন সাইজের আছে, মানে বিভিন্ন সাইজ বলতে আমি এটাই বলতে চাইছি যে 50 ml থেকে শুরু করে আরও বেশি, 1 লিটার 5 লিটার অবধিও পাওয়া যায় শুনেছি, 1 লিটারের বোতল আমি দেখেছি। তো যাই হোক, যার যতটা প্রয়োজন তারা ততটাই কিনবেন। এবারে আসিয়া যাক যে বায়োভিটা এক্সটা আসলে কী জিনিস। অ্যাসকোফাইলাম নুডুসাম, এই সামুদ্রিক শৈবালের কে নিয়ে এর সাথে কিছু আরও প্রয়োগবিধি করে রিসার্চ করে কিন্তু এই বায়োভিটা এক্স, যে পিজিআর বলুন বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, যেটাকে সি উইড লিকুইড আকারে পাওয়া যায়, সিউইড এক্সট্র্যাক্ট, এইটা কিন্তু বানানো হয়েছে এবং ভীষণ ভীষণ কার্যকরী এবং ভীষণ উপকারী। আপনারা ব্যবহার করলে নিশ্চয়ই বুঝতে পারবেন, বিভিন্ন রকম ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, এমনকি ধান, গম ইত্যাদি ইত্যাদি গাছেও কিন্তু আপনারা এটি খুব ভালোভাবে প্রয়োগ করতে পারেন। যারা ছাদ বাগানি তারা তো ভীষণভাবেই উপকৃত হবেন, এবং এছাড়াও যারা জমিতে চাষ করছেন, সেটা লঙ্কা চাষ হতে পারে, টমেটো চাষ হতে পারে, বেগুন চাষ হতে পারে, যে কোনো সবজি কিংবা যে কোনো ফুল, মানে শীতকালীন হোক, গ্রীষ্মকালীন হোক, অথবা যে কোনো ফলের যারা চাষ করেন, লেবু থেকে শুরু করে আম, লিচু, যে কোনো গাছে কিন্তু স্প্রে করলে ম্যাজিকের মতো রেজাল্ট পাওয়া যায় এটির থেকে। এবং এটি সবচেয়ে বড় ব্যাপার, যেটা যেহেতু সম্পূর্ণরূপে জৈব অর্থাৎ অর্গ্যানিক উপায়ে বানানো, সেই কারণে কিন্তু এর কোনো ধরনের মানে খারাপ কোনো প্রতিক্রিয়া বা বিক্রিয়া হবে না আপনার গাছের সাথে। এবারে ব্যবহার বিধি এবং কোন সময় প্রয়োগ করবেন সেটি নিয়ে বলবো, কিন্তু তার আগে দেখে জেনে নিই আরও কিছু কথা, যেগুলো হচ্ছে বায়োভিটা এক্স সম্পর্কে কিন্তু আমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেটি বলবো। তার আগে যেটি বলি যে এখানে কিন্তু কতটা নেব, এখানে যে ক্যাপটি আছে দেখবেন, এখানে কিন্তু কত ML নিতে হবে সেটা কিন্তু মাপ করার জন্য বা মেপে নেওয়ার জন্য কিন্তু দেওয়া রয়েছে, চিহ্নিত করা আছে। তো সে আপনারা মেপে নিতে পারেন, এটি 1 লিটার জলে 1.5 ML থেকে 2 ML পর্যন্ত দেওয়া যায়। আমি 1 লিটার জলে কিন্তু 1.5 ML নিয়েছি। আর যারা হচ্ছে ড্রপার ব্যবহার করবেন, ড্রপার দিয়ে নেবেন মনে করবেন, তারা কিন্তু 25 ফোঁটার মতন, আপনারা 25 থেকে 30 ফোঁটা কিন্তু আপনারা নিতে পারেন। আর না হলে এখানে কিন্তু সুন্দরভাবে এই যে কৌটোর ক্যাপটি রয়েছে এর মধ্যে কিন্তু মাপটাও দেওয়া রয়েছে, সেই মাপের মতন কিন্তু আমরা
এটাকে নিতে পারবেন এবং নিয়ে ভালো করে কিন্তু এই 1 লিটার জলেতে গুলিয়ে নিতে পারবেন, ঢেলে নিয়ে ঝাঁকিয়ে নিতে হবে ভালো করে। এবারে বলবো যে কোন সময় দেবেন, অবশ্যই যে কোনো পিজিআর বা অনুখাদ্য আমি বলবো বিকেলেও আপনারা দিতে পারেন, 5টার পর যখন সূর্য ঢলে পড়বে পশ্চিম আকাশে সেই সময় কিন্তু আপনারা দিতে পারেন, যখন উত্তাপ থাকবে না। কিন্তু তার থেকেও ভালো কাজ করবে যদি আপনারা এটিকে ভোরবেলা প্রয়োগ করেন। শুধু বায়োভিটা এক্স বলে নয়, যে কোনো পিজিআর অথবা যে কোনো অনুখাদ্য আমি বলবো যে আপনারা কিন্তু ভোরবেলা প্রয়োগ করুন। কারণ ভোরবেলা প্রয়োগ করলে একটাই সুবিধা পাওয়া যায়, যেটা হচ্ছে গাছ কিন্তু দিনের আলোতে সূর্যালোকের সাহায্যে খাবার তৈরি করে, এটা আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এটিকে পাতায় প্রয়োগ করব, পাতায় স্প্রে করব, সেই আর পাতা যেহেতু আমাদের গাছেদের রান্নাঘর হিসাবে আমরা জানি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যখন সূর্যালোক উঠবে ততক্ষণ কিন্তু আপনার গাছ এটিকে অ্যাবজর্ব করে নেবে এবং তারপরে কিন্তু খুব সুন্দরভাবে খাবার তৈরি করে গাছের প্রত্যেকটি জায়গায় কিন্তু পৌঁছিয়ে দেবে। আর এই খাবার তৈরির ব্যাপারে আরেকটা কথা মাথায় আসলো যে আপনারা কিন্তু এটি প্রয়োগ করার অন্তত 1 সপ্তাহ আগে মাটিতে কিন্তু খাবার দেবেন, বা গাছে কোনো কিছু যে ফোলিয়ার স্প্রে করে দেওয়া যায়, যেমন NPK 19 19 19 বা আদার NPK যে কোনো কিছু, কিংবা গাছে টবের মাটিতে যেন খাবার থাকে, খাবার বর্তমান যেন থাকে, সেই সময় কিন্তু আপনারা অবশ্যই এটিকে স্প্রে করবেন ভোরবেলা। এবং কত ফোঁটা সেটাও বলে দিলাম। আর এটি প্রয়োগ করার ফলে গাছের কিন্তু যে খাদ্য গ্রহণের চাহিদা সেটা অনেকাংশে বাড়িয়ে দেয় এই অনুখাদ্য তো থাকেই এতে। এছাড়া যে পিজিআরের কারণে যে এর মধ্যে কিন্তু গাছের মধ্যে ভীষণ পরিমাণে খাদ্যের চাহিদা তৈরি করে, সেই কারণেই আমি বললাম যে টবের মাটিতে কিন্তু খাবারের যোগান যেন থাকে। আর অবশ্যই একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, যে কোনো ফোলিয়ার স্প্রে কিন্তু আপনারা যখন গাছে করবেন তারপর অন্তত 5 থেকে 6 ঘন্টা যেন বৃষ্টিপাত না ঘটে, সেই দিকটায় দেখতে হবে, নজর রাখতে হবে। কারণ বৃষ্টি এলে কিন্তু এই গাছ থেকে কিন্তু পাতা থেকে ধুয়ে যাবে, এই সমস্ত যেটাই আপনারা স্প্রে করুন না কেন সেই জিনিসগুলো কিন্তু ধুয়ে যাবে। তো 5 থেকে 6 ঘন্টা সময় নেয় গাছ সেটাকে অ্যাবজর্ব করে নিতে, তারপরে বৃষ্টি আসলে সাধারণত কোনো কিছু হয় না। এবারে আসা যাক যে এই এক এতে কী কী অনুখাদ্য রয়েছে এবং কী কী পিজিআরের কাজ করে, কোন কোন জিনিসগুলো, সেইগুলো এবারে আসুন আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। এর মধ্যে সাধারণত রয়েছে সালফার, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, বোরন, আয়রন ইত্যাদি ইত্যাদি রয়েছে, কপার, জিঙ্ক, বিভিন্ন জিনিস এখানে রয়েছে যেগুলো অনুখাদ্য হিসেবে ব্যবহার করা হয়। সমস্ত কিছু আপনারা এই বোতলের গায়েতে বা কৌটোর গায়েতে আপনারা পেয়ে যাবেন দেখতে। তো এটি আরেকটি বিষয় যেটি আমি বলতে ভুলে গেছিলাম প্রথমের দিকে, তো সেটা হচ্ছে কোন গাছে আপনারা দিতে পারবেন না, কোনো ধরনের স্যাকুল্যান্ট জাতীয় গাছে কিন্তু আপনারা এটিকে দেবেন না। এবং আমি বলবো যেগুলো সেমি ইনডোর বা ইনডোর প্ল্যান্ট সেই সমস্ত গাছে কিন্তু এই সিউইড যে এক্সট্র্যাক্ট যেটা, তো এই সিউইড এক্সট্র্যাক্টটা ব্যবহার করা যাবে না। তো যেগুলো বাইরেতে থাকে সেইগুলো তে আপনারা অবশ্যই দিতে পারবেন, ফুল ফল সবজি এবং যে কোনো মানে ধান গম ইত্যাদি ইত্যাদি গাছেও কিন্তু খুব ভালোভাবে কাজ করে এই বায়োভিটা এক্স। এটি সিউইড এক্সট্র্যাক্ট একটি, তো এর বায়োভিটা এক্স লিকুইড ফর্মের এটি, তো এটি স্প্রে করা যায়। এছাড়া কিন্তু আরও এক্সট্র্যাক্ট সিউইড এক্সট্র্যাক্ট আছে যেগুলো কিন্তু আপনারা মাটিতেও প্রয়োগ করতে পারেন, যেগুলো গ্র্যানিউলস আকারে থাকে। তো এছাড়া আশা করি এইটি ব্যবহার করলে আপনারা উপকার পাবেন। এবং কোনো ধরনের কোনো রকম জিজ্ঞাসা কিছু থাকলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আর আশা করি উত্তর পেয়ে যাবেন আপনারা। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর অবশ্যই গাছপ্রেমী বন্ধুদের কাছে এই জিনিসটি শেয়ার করে দেবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ নন্দনকাননের যুক্ত হন ও যুক্ত হতে পারেন, যদি কোনো রকম ফুল গাছ সংক্রান্ত কোয়ারিজ থাকে তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা কিন্তু নন্দনকানন ফেসবুক গ্রুপে জয়েন করে যেতে পারেন। তো
তো আর আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার আসবো আগামী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর 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 পরিমাণে গাছ লাগাতে থাকুন। কারণ গাছ যে আমাদের অক্সিজেন দেয় তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আপনারা কিন্তু গাছ বসান। কারণ আগামী যেন হয় খুব ভালো, খুব শুভ, এবং অবশ্যই সেটা হবে সবুজে, সবুজায়নের জন্য। তো তাই বন্ধুরা বলছি যে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আপনারা কিন্তু গাছ বসান, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় তা বলার অপেক্ষা রাখে না। তো নমস্কার বন্ধুরা, আজকের এইটুকুনি, আবার আসবো আগামী ভিডিও নিয়ে।